ছায়া নদী গাড়ি গাইস করে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। তো আজকে অনেক তাড়াহুড়ায় আছি, কারণ অনেকদিন থেকে কোথাও যাওয়া হচ্ছিল না, ঘুরবো ঘুরবো বলে কোথাও বেড়ানো হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি আর ছায়ান অধিকারী, এই যে ছায়ান অধিকারী, এর নাম ছায়ান অধিকারী, অনেকেই যাও না। তো আমি আর সানু আজকে যাবো বাহিন, থামলেন দেখে বুঝেই গেছো। হ্যাঁ টোটো আয়। তো এখন আমি আসলে যাবো বাহিনে। তো খাওয়ানোর কথা ছিল 12টার দিকে, তো এখন বাড়াচ্ছি, 1টা বেজে গেছে। তো চলো রাস্তার সিনেমাটিক শর্ট ততক্ষণ তোমরা দেখে নাও, চলো। জিজ্ঞেস করে নিতে হলো, আর এটা মানে খুবই বাজে হলো যে আমার ট্রাইপডটা এখনই ভেঙে গেল, তাই জন্য একটু অসুবিধা হতে পারে। তো আপাতত এখন যাচ্ছি বাহিনী, আর মাত্র 10-15 মিনিটের রাস্তা। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা যেখানে চলে আসছি সেটা হলো এই যে, পিছনে দেখতে পাচ্ছ বাহিন রাজবাড়ি, আর সামনে কীর্তন হচ্ছে, সেই জন্য একটু জোরে জোরে কথা বলছি, ঠিক আছে? তো আপাতত তোমাদেরকে এখানকার সিন দেখাবো, ভিতরে কি কি দেখাবো, কবে প্রতিষ্ঠিত সব কিছু বলবো তোমাদেরকে। আপাতত একটা দাদা আসছে, মানে ওইখানেই থাকে। তো আপাতত চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে তো যেতে দিচ্ছে না, কারণ যা শুনলাম যে পুলিশের নেড়ে চলে গেছে এখন, ওই জন্য উপরে উঠতে দিচ্ছে না এখন, সেই জন্য নালে উপরে দেখাতাম কীরকম এরকম। বাদ রাখি বাইরে থেকে সব দেখাবো তোমাদেরকে, তো বেশি কথা না বলে তো চলো ভিতরে। আপাতত আমরা এই যে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরটা দেখতেই পারছ, মানে আগেকার দিনের সব দেখো, মানে ইট ইট সব একদম আগেকার দিনে। আপাতত এই রুমটা খালি আছে, তাহলে রুমের ভিতরে দেখাচ্ছি, জাস্ট রুমটা দেখো গাইস, আলাদাই মনে হয়। আর এখানে সবাই কাপেল গোলস নাম লিখে গেছে। গাইস উপরটা দেখো একবার, জাস্ট অসাধারণ ঘরগুলো, জাস্ট ও এমজি, মানে অনেকদিন আগে এসেছিলাম আর এখন আসলাম এখানে, মানে একটু ভালোই লাগছে। আর ওই পাড়ে আছে মানে নাগর নদী, আর যা শুনলাম একজনের কাছে যে নদীর, মানে ওইদিকে একটা নদী আছে, তো নদীর ওই পাড়টাতে আছে বিহার, মানে ওখান থেকে বিহার শুরু, এই পাড়ে আমরা বাঙাল, মানে আলাদা একদম। তো আপাতত নদীটাও তোমাদেরকে দেখাবো, তো চলো যাওয়া যাক। তো গাইস এটা হচ্ছে বাহিনীর পিছনটা একদম, বাহিনের যে পিছনে যে যত কিছু আছে এগুলো সব বাহিনের পিছনে। আর এটা হচ্ছে নাগর নদী, এই নাগর নদী তো এটা দাদা, আর এটা কার নৌকা, এটা চড়তে দিবে গাইস, নৌকার এখানে আছে, নৌকাটা ছাড়েনি, মানে আপাতত এখানে আছে। আর উঠতে আমার প্রচন্ড ভয় লাগছে, প্রচন্ড। চলো ভিতরে যাই একটু। ওয়াও, আর একদম পিছনে দেখতে পাচ্ছ নদী, আর প্রচন্ড রৌদ্র, বাপরে বলে তো লাভ নাই। আর এখানে আমাদের সেলফি কুইন সানু ছবি তুলছে, কুইন ভাই, কিং না, কিং না, না না কুইন কুইন। আর পুরা মানে নৌকাটা হিলছে, তো আমার চোখ দিয়ে দেখা কিছু তোমরা সিনেমাটিক শট তোমরা দেখে নাও নদীর আর রাজবাড়ি, ঠিক আছে? তো 1, 2, 3 স্টার্ট। Thank you.
নৌকার যে চালক সে নাই আপাতত এখানে, থাকলে নৌকা করে ঘোরাতে পারতো আমাদেরকে, মানে কি বলবো, আনফর্চুনেটলি লাক খারাপ আমাদের। আর এখন আপাতত বাহিনী রয়েছে, কিছুক্ষণ থাকবো, দাদা আসছে একটা, ওর সাথে দেখা টাকা হবে, ওখানেই থাকে। তো কেমন লাগলো তোমাদের সিনেমাটিক শট সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা অবশ্যই বাহিনী ঘুরতে আসতে পারো, মানে অসাধারণ প্লেস একটা। অনেকেই আসছো, অনেকে আসোনি, যারা যারা আসছো তারা তো অবশ্যই জানো যে কেমন, আর যারা যারা এখনও আসোনি তারা অবশ্যই এসো একদিন, ঘুরে যাও এখান থেকে, আলাদা একটা ঐতিহ্য। আর তো গাইস ফাইনালি এখন আসি বাহিনীর পিছনটা, আর যার কথা বলছিলাম যেটা দাদা আসবে, দাদা আসবে, এই যে দাদা রানা দা, তো হাই গাইস বলে দাও। তো এখন যাব নাগরের ব্রিজটা, মানে নাগরের ব্রিজটা ওদিকে আছে, তো দেখতে যাওয়া যাবে না, তো আবার গাড়ি বার করে ওদিকে যাব। আর সানু গাড়ির ওখানেই আছে, মানে মুখ চুকুর অবস্থা দেখো গাইস, একদম শেষ পুরা। অত চলো নাগর ব্রিজের ওখানে একবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো গাইস। এটা হচ্ছে নাগর ব্রিজ, ঠিক আছে, মানে বাসের বাস দিয়ে, তো বাসের মাথা দিয়ে ব্রিজ এখনো বানানো হয়নি ঠিকঠাকভাবে, তো ওটার ওই পারে যাবো, ঠিক আছে, আমি আর দাদা আর সানু। তো চলো অত এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলছি। আর উপর দিয়ে যে আছে ট্রেন লাইন, আর নিচেরটা ওই যে ওখানে দেখতে পাচ্ছ মাছ টাছ ধরছে, আর এটা হচ্ছে তোমার মানে বাসের কি বলবো বাদ। এখন আছি আমরা নাগর, এটা নাগর তো, এখন আছি নাগরে, মানে বাহিনী আসলাম নাগরে চলে আসছি, ঠিক আছে, আলাদাই আমরা ভাইবে আসি। তো এখন বিহারে চলে আসছি, মানে বাঙ্গাল থেকে বিহারে চলে আসছি, তোর কয় মিনিটে, 15-20 মিনিটে, ঠিক আছে, আলাদাই। ওই যে দেখো ওই দেখো ওই দিকটা পুরোটা আমাদের জমি, ঠিক আছে, এইদিকে সবটা। চলে আসলাম, মানে দেখতে পারছো জামা টামা সব চেঞ্জ, মানে 3:30টার দিকে বাড়িতে আসছিলাম, তো এসেই পড়া ছিল, তো পড়তে চলে গেছিলাম, সেই জন্য তোমাদের সাথে আর সেরকমভাবে কোনো কথাবার্তা হয়নি। তো ব্লগটাও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি আগের ব্লগে বলেছিলাম যে চ্যালেঞ্জিং ভিডিও করবো একটা, তো চ্যালেঞ্জিং ভিডিওটা করবো ঠিকই, বাট 1K সাবস্ক্রাইবার হলে আমি চ্যালেঞ্জিং ভিডিও করবো, আর বেশি না 80টার মতন সাবস্ক্রাইবার লাগে গাইস, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর কিছু অল্প কিছু বাকি, মানে আমার ছোট্ট স্বপ্ন 1Kটা পূরণ করার জন্য, প্লিজ করে দিও, তোমরা অবশ্যই করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই।